হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসি। এই ভিডিওটা প্রায় অনেক দিন আগেকার ভিডিও। তোমরা ভাবছো তো এটা কোন ভিডিও আর কোথায় এত মানুষ ডন্ডি কাটছে? তো চলো তোমাদের সাথে পুরো গল্পটাই শেয়ার করি। তো এখন কাটছে অমিত ভাই ডন্ডি, আমার শ্বশুরবাড়ির দিক থেকে হচ্ছে দেওর। তো দেওর ডন্ডি কাটছিল, সেটাই তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করলাম। তারপর ও যখন ডন্ডি কাটছিল তখন আমি দিচ্ছিলাম ওকে জল, যেটা নিয়ম থাকে। তোমরা সবাই হয়তো জানো যে ডন্ডি কাটলে একজন আগে ঘুঁটিতে করে আমের পল্লব দিয়ে গঙ্গার জল ছিটাতে হয়, তো সেটাই আমি করছিলাম। তারপর ওর ডন্ডি কাটা হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি ডন্ডি কাটছি। তো এই ভিডিওটা কবেকারের ভিডিও জানো? এই ভিডিওটা 2023 সালের বড়মার কালী পুজো নৈহাটিতে। তো সেইখানেই আমার মানত ছিল ডন্ডি কাটার, তো সেখানে আমি ডন্ডি কাটছিলাম। প্রথমে দেখলে যে অমিত ভাই ও ডন্ডি কাটলো, তারপর আমি এখন ডন্ডি কাটছি। এই ভিডিওটা তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি, তার কারণ কালী পুজোর দিন আমার সাথে অনেক কিছু ঘটে গেছিলো, তাই আমার মনটা একদমই ভালো ছিল না, শরীরটাও একদমই ভালো ছিল না। তাই এই ভিডিওগুলো তোমাদের সাথে একদমই শেয়ার করিনি, আর শেয়ার করতে ইচ্ছাও করছিল না এর জন্য। কিন্তু গ্যালারি ক্লিন করতে গিয়ে দেখলাম এই ভিডিওগুলো রয়েছে, তাই ভাবলাম চলো এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তোমাদেরকে বললাম না যে এই বছরে কালী পুজোটা আমার সব থেকে খারাপ গেছে, তার কারণ কি জানো? এই বছরেই আমার ফোনটা হারিয়ে গেছিলো আর আমার ইনফেকশন হয়েছিল। এই দুটো কারণের জন্য আমার মন শরীর দুটোই খারাপ ছিল। এর জন্য কালী পুজোতে কোনো ভিডিও আপলোড করিনি, কোনো ফটো আপলোড করিনি, তারপর সেরকম কোথাও ঘুরতেও যাইনি। একটা দিন আমার বর আমাকে জোর করে ঘুরতে নিয়ে গেছিলো, বললো চলো তুমি তো বাড়িতেই রয়েছো, বাড়িতে থাকলে কি মন ভালো হবে না শরীর ভালো হবে? কোনোটাই ভালো হবে না, আস্তে আস্তে করে চলো একটু ঘুরে আসি। এর জন্য একদিন কি দুদিন, হয়তো হ্যাঁ দুদিনই, ঠিক মনে পড়ছে না আমার, কালী পুজোর দিন দুদিন আমি ঘুরতে গেছিলাম। কালী পুজোর দিন বলতে পারো এটা সকালবেলায়, তো কালী পুজোর দিন মানে রাত 12টা-1টা অব্দিও আমার মন শরীর দুটোই ভালো ছিল কালী পুজোর দিন। কিন্তু তারপরে মানে বড় মার কাছে অঞ্জলি দেওয়ার পর থেকেই আমার সব কিছু খারাপ শুরু হয়, জানি না কেন। তো তোমাদের সাথে যেই ঠাকুরটাকে শেয়ার করলাম সেটাও বড় মার আগেরই একটা মা, কালীমা। সেই কালীমাকে তোমাদের সাথে শেয়ার করলাম। সেই কালীমার নাম কি কোনো কিছু আমার ঠিক খেয়াল নেই, মনেও পড়ছে না। তোমরা বুঝতেই পারছো এটা 1 বছর আগের ভিডিও, তাই সেরকম খেয়াল নেই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। আমি না প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি কবে বড় মাকে দেখবো, বড় মার কাছে কি পুজো দেব, অঞ্জলি দেব, ডন্ডি কাটবো, খুব ইচ্ছা করে। আর বড় মাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আমি যে দুটো ঠাকুরকে মানি সেটা হচ্ছে বড় মা আর আমার গোপসনা। এই দুটো ঠাকুরকে আমি খুব মানি, মানে বলতে পারো আমি যা চাই এই দুটো ঠাকুরের কাছ থেকে পাই। কিন্তু জানি না কেন 2023 সালের কালী পুজোটা আমার লাইফে এত খারাপ কেন কেটেছে, আমি সত্যিই জানি না। হয়তো বড় মা আমার কাছ থেকে পুজোটা নিতে চায়নি, এর জন্য হতে পারে। চলো তোমাদেরকে বলি যে কেন কালী পুজোর দিন আমার মনটা খারাপ হয়ে গেছিলো। রাত 12টার পর সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না সব কিছু কাজকর্ম করে চলে গেছিলাম পুজো দিতে। আর সেই দিনকে আমার বরের অফিসে একটা কাজ ছিল, তাই আমার বরকে অফিসে চলে যেতেই হয়েছিল। তাই আমাদের বাড়িতে আমি সকালবেলা উঠেই রান্নাবান্না করে নিয়েছিলাম, বাড়িতে কেউ ছিল না, কারণ ডন্ডি কেটে এসে আর ইচ্ছা করবে না এর জন্য। তো সকালবেলায় ঘুম চোখ খুলে ফ্রেশ হয়ে রান্নাবান্না করে গোপুসোনাকে তুলে খেতে দিয়ে একদম রেডি হয়ে গেছিলাম। শুধু রান্নাঘাট থেকে একজন ছিল, একটা বাচ্চা ছেলে, ওকে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপর অমিত ভাই আমাদের বাড়িতে এসেছিল, তো তিনজন মিলে কালী মানে বড় মার কাছে চলে গেছিলাম কালী পুজোর দিন সকালবেলা নৈহাটিতে। ওখানে বড় মানেও এসেছিল, তারপরে প্রথমে বড় মানি ডন্ডি কেটেছে, তারপর ভাই ডন্ডি কেটেছে। আমি বড় মানি আর ভাই দুজনাকে একসাথেই জল দিয়েছিলাম। বড় মানের ভিডিও ক্লিপটা একদমই নেওয়া হয়নি, কারণ তখন বড় ভাই আর অমিত ভাই দুজনে একসাথেই ডন্ডি কাটছিল,
তো তাই সেই বুঝে আমার ক্লিপটা নেওয়া হয়নি। যদি আমি ক্লিপ কোনো নিয়েও থাকি, যদি আমি দেখতে পাই, পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের সাথে গল্প করতে করতে একদমই বলতে আমি ভুলে গেছি যে আমার কি হয়েছিল। কি হয়েছিল জানো? কালী পুজোর দিন সকালবেলায় সব কিছু করে ডন্ডি কেটে পুজো দিলাম, তারপরে বাড়িতে আসলাম, সবাই মিলে আনন্দ করে বাড়িতে এসেও অনেকক্ষণ ধরে মজা করলাম সবাই, তারপর একটু শুলাম, তারপর রাত্রিবেলা সেজে গুজে অঞ্জলি দিতে গেছিলাম বড়মার কাছে নৈহাটিতে। তোমরা যারা নৈহাটিতে থাকো বা অনেকেই জানো যে বড়মার কাছে রাত্রিবেলায় অঞ্জলি দিতে যায়, তো গেছিলাম মন ভালো করে। কিন্তু যখন ফিরবো, অঞ্জলি দিয়েছি, ভোগ নিয়েছি, খুব ভালো ছিল। তারপর যেই বড়মার আগে থাকে একটা গাঁজাখালি, তো সেই ঠাকুরের পাঠাবলি দেখতে গিয়ে, পাঠাবলি দেখার সময়ও ঠিকঠাক ছিল, যখন বলছিলাম আমার শরীরটা খারাপ আর লাগছে, আমার বরকে বলছিলাম যে শুনো চলো তাহলে বাড়ি চলে যাই, আমার শরীরটা ভাল লাগছে না, তখন বড়মানের কাছে ফোনটা আনতে যাই, তখন গিয়ে দেখি আমার ফোনটা নেই, আমার ফোনটা কালী পুজোর দিন চুরি হয়ে গেছিল আর আমার ইনফেকশন হয়েছিল। তো এই জন্য আমার ফোন হারিয়ে গেছে, আমার মন তো খারাপ ছিল, আবার ইনফেকশন হয়েছে কালী পুজোর পরের দিনই সকালবেলা, ওতে আমার আরও শরীর খারাপ হয়ে গেছে। তাই কালী পুজোর দিনটা আমার একদমই ভালো যায়নি 2023 সালে। তো দেখ, তোমরা দেখতে পেলে যে আমার বর ছবি তুলছিল, তো প্রথমে যখন বড়মানি আর অমিত ভাই ডন্ডি কাটছিল, তখনই আমার বর সেই মানে ওদের দুজনের ডন্ডি কাটের হাফ রাস্তাতেই আমার বর চলে আসে। তখন তার জন্য আমি যখন ডন্ডি কাটছিলাম, আমার বর আমার মানে ক্যামেরা দিয়ে ফটো ভিডিও তুলে দিয়েছে। তো চলো তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করলাম। আমাদের নৈহাটিতে কিন্তু কালী পুজোর দিন অনেক মানুষ ডন্ডি কাটে, দেখো সোয়ারি জায়গা পাচ্ছিলাম না, তোমরা সেটা দেখতেই পেয়েছো। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো করো। বাই।